এদিকে জামালপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সকালে জামালপুর ময়মনসিংহ সড়কের জয়রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সকালে রাজীব পরিবহনের একটি বাস জামালপুর থেকে ঢাকা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান পিকআপ ভ্যান চালক মির্জা তৌফিক। আহত হন দুই বাস যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।